তোমরা সকলেই জানো আজকে 9 মার্চ মেডিকেল ভর্তি পরীক্ষার একটা যে কমিটি আছে তাদের একটা মিটিং ছিল এবং এই মিটিং এ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তোমরা সকলেই জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে অনেকেই আন্দোলন করছে। সো আজকের মিটিং এ পেছানো নিয়ে কি আলোচনা হয়েছে বা আলোচনা হয়েছে কি না এই বিষয়গুলো আমরা কথা বলার চেষ্টা করবো। সো যারা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী আছো তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকবে তাহলে অবভিয়াসলি একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, আমরা মেইন কথায় চলে যাই। এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা তার যে আয়োজক কমিটি আছে তারা মিটিং এ বসেছিলেন এবং এই মিটিং এ মূলত এজেন্ডা ছিল কিভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া যায় বা করানো যায়, কিভাবে কোন প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা, কোশ্চিন বা আদার্স বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। একটা কথা মাথায় রাখা উচিত, আমি পূর্বেও বলেছিলাম আজকের মিটিং এ এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর যে বিষয়টা এটা নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত বা এজেন্ডা ছিল না, আমি পূর্বে তোমাদের ভিডিওতে বলেছিলাম। এবং সেটাই ঘটলো, আজকের মিটিং এ এই মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। এখানে আমাদের এই যে মেডিকেলের যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর যে আছে তার যে সচিব স্যার আছেন তিনি বলেছেন এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা এর সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, পরীক্ষা যে টাইমে হওয়ার কথা সে টাইমেই হবে। অন্যদিকে এই যে আয়োজক কমিটি আছে এই আয়োজক কমিটির প্রধান যিনি তিনি বলেছেন যে আজকে এই মিটিং এ বিভিন্ন পরীক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা হলেও পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো ধরনের কথাবার্তা হয়নি এবং তিনি এটা উল্লেখ করেছেন এ সময় পরীক্ষা পেছানোর সম্ভাবনা নেই বললেই চলে। বিষয়টা এটাই, তোমরা যারা আন্দোলন করছো এখনো যদি আন্দোলনটা চালিয়ে যাও তাহলে আমি বলবো নিজের পাড়ায় নিজেই কুড়াল দিবা। প্রবাদ আছে না একটা, জানি না প্রভাবটা কি, যাই হোক, বাট এখন যদি তোমরা আরো আন্দোলন করো, আমি কেন বলছি তারও একটা কারণ আছে, একটা লিমিট আছে, তোমাদের লিমিটের কথা বলিনি, সময় লিমিটের কথা বলেছি। আজকে 9 মার্চ, সিদ্ধান্ত হলে এই মিটিং এই হতো, পরীক্ষা আর মাত্র 20টা দিন বাকি আছে। এখনো যদি ওই চিন্তায় থাকো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার যদি চান্স পাওয়ার পসিবিলিটি 100% থাকতো তাহলে তোমার এখন চান্স পাওয়ার পসিবিলিটি 70% অলরেডি নেমে গেছে। আর তুমি যদি এখনো ভাবে থাকো যে মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাবে তাহলে সেটাকে তুমি 50%-এর নিচে নামায় ফেলবা। ভাই আমার কথাগুলো খারাপ লাগে আমার কিছু করার নাই, যদি আমার কথাগুলো খারাপ লাগে তাহলে আমার ভিডিও দেখিও না আমি বলবো, কিন্তু আমি তোমাদের ভালো চাই ভাই, ভালো চাইই বলছি। পেছানোর সম্ভাবনা অনেক কম, 2 এপ্রিলে পরীক্ষা হবে ইনশাল্লাহ। সো 2 এপ্রিল টার্গেট রেখে পড়াশোনা করো, আর আমি এর আগেও বলেছি যদি পরীক্ষা পিছায় তাহলে তোমরা রিভিশন দেওয়ার সুযোগ পাচ্ছ, কিন্তু পেছানোর ধারণা তোমাদের থাকা যাবে না। সো 2 এপ্রিলে পরীক্ষা হচ্ছে, 2 এপ্রিলে টার্গেট রেখে পড়াশোনা করো, এখনো 20 দিন সময় আছে, যেটুকু গ্যাপ আছে যে 30% গ্যাপ আছে সেটা পূরণ করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কিন্তু আবারও যদি ওই চিন্তাধারায় থাকো ভাই, অনলাইন এমন একটা জিনিস 12টা বাজায় দেয়, ওই আন্দোলন তোমাদের অনলাইনেই চলছে, আমি নিজেও দেখেছি। আমি এই কথাগুলো বলতে চাই না বাট মাঝে মাঝে বলতে হয়, অনলাইন আন্দোলনটা আসলে অনলাইনে নয়, তোমাদের আমি পূর্বে বলেছিলাম যে অনশন যদি করো মাঠে করো সেভাবেই করো, কিন্তু এখন আর সেই সময়গুলো নেই। এখন আর আন্দোলন করলে করতে পারো আমি সেটা নিয়ে বলবো না, কিন্তু আমি পড়ালেখার দিকে ফোকাস দিচ্ছি, পড়ালেখাটা খুব ভালো করে করো, আর 20টা দিন সময় আছে, তোমার স্বপ্ন তুমি পূরণ করো, কোনো কিছু ভুল বলে থাকলে কি আর করার, ক্ষমা করে দিও। যাই হোক, টেক কেয়ার, গুড বাই।